রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের চোদ্দ ঘন্টার অভিযানে দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে আলামত সংগ্রহে পরীক্ষার জন্য সিআইডির ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে এর আগে ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক বেঞ্জির আহমেদ জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটায় বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকার সহ তিনজনকে আটক করা হয়েছে বিস্তারিত মিলানা নিবার রিপোর্টে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের শেষ প্রান্তে একতলা তিন তিনশের এই বাড়িটি চলতি মাসের শুরুর দিকে ভাড়া নেয় জঙ্গিরা এখান থেকে র্যাব দুইয়ের সদর দপ্তর মাত্র আধা কিলোমিটার দূরে জঙ্গি আস্তানা সন্দেহে রাত তিনটার দিকে বাড়িটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে গুলি করে জঙ্গিরা র্যাব ও পাল্টা গুলি চালায় পরবর্তীতে বারবার তাদের আত্মসমর্পণ করতে বলা হয় ভোর সাড়ে পাঁচটার দিকে বিকট বিস্ফোরণে ঘরটির চালা উড়ে যায় সকাল সোয়া নয়টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটির ভেতরে ঢোকেন ধারণা করা হচ্ছে র্যাবের অভিযানে বাড়িটিকে অবস্থান করা সব জঙ্গি মারা গেছে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব ডিজি জানান জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে এটি একটা সম্পূর্ণভাবে আমাদের প্রেসাইজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অপারেশন আমাদের এই যে রুটিন কার্যক্রম এটা অব্যাহত থাকবে এবং বাংলাদেশে সর্বশেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের দেশের সকল আইনশৃঙ্খলাকি বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়েছে বিকেলে দুটি মোড়কে দুই জঙ্গির মরদেহ বের করা হয় উদ্ধার করা হয় দুটি পিস্তল চারটি ম্যাগাজিন ও পাঁচটি মোবাইল সেট পরে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন র্যাব এর সিও আমাদের ফরেন্সিক সিআইডি ফরেন্সিক তাদের কাছে আমরা নমুনা পাঠিয়েছি আমরা এছাড়া ডিএনএ এবং ভিসারা পাঠিয়েছি এই ফলাফল পাওয়া গেলেই হয়তো আমরা নিশ্চিত করতে এরা কারা কারা ছিল জঙ্গিরা কোন সংগঠনের সাথে জড়িত সে বিষয়ে নিশ্চিত হতে পারে নীর এদের সঙ্গে অন্য কোন বাহিনীর বা অন্য কোন সদস্যের যোগাযোগ ছিল কিনা মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা